الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ইসলামী সংস্কৃতি ও সভ্যতার অন্যতম নিদর্শন হচ্ছে আজান। এই আজানের মাধ্যমেই মুসলিম জাতিসত্তার আলাদা পরিচয়, আলাদা সংস্কৃতি, আলাদা সভ্যতা পরিস্ফুট হয়ে ওঠে। এই আজানের মাধ্যমেই আমরা মুসলিম জাতিসত্তার আলাদা পরিচয় লক্ষ্য করতে পাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে অসংখ্য কাজ আঞ্জাম দিয়েছেন। মদিনা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি প্রধান বিচারপতি, প্রধান রাষ্ট্রপতি, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। মসজিদে নববীতে তিনি ইমামতির দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার জীবনে আমরা যে বিষয়টি দেখি না সেটি হচ্ছে, তার এই কর্মবহুল জীবনে তিনি কখনো আজান দেননি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান প্রচলিত হওয়ার পর তার জীবনীতে আমরা কখনো তাকে আজান দিতে দেখতে পাই না। এই প্রশ্নটি যখন আমাদের সামনে চলে আসে তখন আমরা দেখতে পাই যে এই প্রশ্নটির জবাবদানের ক্ষেত্রে কুরআন এবং হাদিসে এর সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। অর্থাৎ পবিত্র কুরআন এবং হাদিসে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আজান দেননি তার স্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। এই জন্য ইসলামের বিশেষজ্ঞগণ তথা উলামায়ে কেরাম এই ব্যাপারে এই প্রশ্নটিকে কেন্দ্র করে, যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আজান দেননি এই প্রশ্নটিকে কেন্দ্র করে দুটি দলে ভাগ হয়েছে। এদের ভিতর এক দল তাদের মতে যে এই প্রশ্নটি একটি অবান্তর তথা বাহুল্য প্রশ্ন, এই প্রশ্নটি যুক্তিযুক্ত, প্রশ্নযোগ্য কিংবা উত্তর পাওয়ার যোগ্য প্রশ্ন নয়, সুতরাং এই প্রশ্নটিকে তারা এড়িয়ে গেছেন। অন্য একদল আলিম তথা উলামায়ে কেরাম যেহেতু পবিত্র কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো এ প্রশ্নের জবাব নেই, এজন্য তারা এ প্রশ্নটির জবাবে বিভিন্ন যুক্তি ও কারণ বর্ণনা করার চেষ্টা করেছেন। যারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আজান দেননি এ ব্যাপারে কথা বলেছেন তাদের মতে আজান হচ্ছে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে আহ্বান করেন, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে আহ্বান করেন তাহলে তার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। যদি তার ডাকে মুসলমানরা সাড়া না দেয় তাহলে তারা ওয়াজিব পরিত্যাগকারী হিসেবে গণ্য হবে। উম্মতে মুহাম্মাদী যাতে সার্বিকভাবে ওয়াজিব পরিত্যাগকারী না হয় এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেননি। পবিত্র কোরআনুল কারিমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং যখন তোমরা তার ডাক শুনতে পাও সেখান থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না। এ আয়াত দ্বারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব প্রমাণিত হয়। সুতরাং যদি আমরা রাসূলের ডাকে সাড়া না দিই তাহলে আমরা ওয়াজিব পরিত্যাগকারী হব। আর সার্বিকভাবে উম্মতে মুহাম্মাদি ওয়াজিব পরিত্যাগকারী না হয় সেই জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আজান দেননি। অন্যায় হাদিসের ভিতরে আছে, মান আতোয়ানি দাখলাল জান্না ওমান আসোয়ানি ফকদ আবা। অর্থাৎ যে ব্যক্তি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করল সে জান্নাতি, আর যে অবাধ্যতা করল সে অস্বীকার করল, সুতরাং সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মূলত উম্মতকে এই কঠিন পরিণতি থেকে মুক্ত রাখার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেননি। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে আজান দেননি, যে আমরা জানি আজানের ভিতর একটি বাক্য আছে, সেই বাক্যটি হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটির অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিতে গিয়ে নিজেই সাক্ষ্য দিবেন আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তখন শ্রোতাদের ভিতর এ ভুল ধারণা তৈরি হতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও হয়তো অন্য কোনো আরো একজন রাসূল আছে যার সাক্ষ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। অথচ পবিত্র কুরআনুল কারিমের ভিতরে বলা হয়েছে,
ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বস্তুত তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। শ্রোতাদের ভিতর যাতে এই ভুল ধারণা তৈরি না হয় যে তারপরে আর কোন রাসূল আছে, এই জন্য তিনি আজান দেননি। মূলত যাতে শ্রোতাদের ভিতরে এই ধারণা তৈরি না হয় যে রাসূল ছাড়াও অন্য কোন রাসূল আছেন তার সাক্ষ্যদানের ফলে, এই জন্য শ্রোতাদেরকে এই বিভ্রান্তি থেকে মুক্ত রাখার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আজান দেননি। উলামায়ে কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান না দেওয়ার পিছনে তৃতীয় যে কারণ বর্ণনা করেছেন তা হলো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আজান দিতেন তাহলে এই উম্মতের জন্য আজান দেওয়া ফরজ হয়ে যেত, যা উম্মতের জন্য পালন করা অত্যন্ত কঠিন ও দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াতো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অতিরিক্ত একটি ফরজ ও দুরূহ কাজ থেকে উম্মতকে মুক্ত রাখার জন্যই তিনি কখনো আজান দেননি। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, মুসনাদে আহমদের একটি হাদিসে বলা হয়েছে, ইমাম হলো দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলো তার সংরক্ষণকারী। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ইমামতি করতেন, সেহেতু তিনি নিজে আজান না দিয়ে আজানের দায়িত্ব অন্য একজনের উপরে দিয়েছিলেন। এই হাদিস থেকে এটি প্রমাণিত হয় যে ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব আলাদা আলাদা। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম ছিলেন, সেহেতু তিনি আজান দেননি। প্রত্যেককে তার নিজ নিজ দায়িত্ব পালন করা শিক্ষা দেওয়ার জন্যই মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আজান দেননি। সর্বোপরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে আজান দিতেন না সেটি হচ্ছে যে তিনি রাষ্ট্রনেতা হিসেবে, প্রধান বিচারপতি হিসেবে, প্রধান সেনাপতি হিসেবে তাকে রাষ্ট্রের প্রচুর কাজ আঞ্জাম দিতে হতো। তাকে যুদ্ধ পরিচালনা করতে হতো, রাষ্ট্র পরিচালনা করতে হতো, বিচার কার্য পরিচালনা করতে হতো, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হতো। এই বিভিন্ন বিষয় পরিচালনা করতে গিয়ে মসজিদে নামাজ পরিচালনা করার জন্য দিনে পাঁচবার আজান দেওয়া তার জন্য কঠিন একটি কাজ ছিল। এই জন্য তিনি এই ফজিলতপূর্ণ কাজটির দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তির উপরে নির্ধারণ করে দিয়ে তিনি রাষ্ট্রের অন্যান্য কাজ আঞ্জাম দিতেন, বিধায় তার পক্ষে এই কাজটি করা সম্ভব ছিল না। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিতেন না। তাই বলে এটি নয় যে যারা আজান দিবে তাদের গুরুত্ব ফজিলত মর্যাদা কম হবে। হাদিসের ভিতরে যারা আজান দিবে তাদের তথা মুয়াজ্জিনের অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যারা আজান দিবে তারা কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রচুর সম্মান ও মর্যাদার অধিকারী হবে। লোকেরা তাদের দেখেই চিনতে পারবে এরা দুনিয়াতে মানুষকে নামাজের দিকে, কল্যাণের দিকে ডাকত। তো প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান না দেওয়ার পিছনের কারণগুলো। প্রকৃত কারণ আল্লাহ তার রাসূলই ভালো জানেন। সুতরাং এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আজান দেননি। বিভিন্ন কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আজান দেওয়া সম্ভব ছিল না, বা হয়তো তার কাছে এমন কোনো নির্দেশনা ছিল যে কারণে তিনি আজান দেননি। তিনি এর দায়িত্ব অন্য কারো উপর নির্ধারণ করে দিয়ে যথাযথভাবে যাতে সেটি সেই কাজ পালন করতে পারে তিনি সেটি তদারকি করেছেন। এই কাজটি তিনি অন্যের উপর নির্ধারণ করে দিয়েছিলেন যিনি যথাযথভাবে সেই দায়িত্ব পালন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।